বাড়ি আসে, আমরা ঘরে ঘরে ছিলাম, আর ওরা হচ্ছে ঢিল মারছিল, বলে বেরো বেরো, চিল্লাচ্ছিল, হুমকি দিচ্ছিল, আর আমরা বের হইনি। তারপরে ঘরটা ভাঙে বাবাকে টাইনে ওখানে মাঝে গাছের মধ্যে বাঁধিয়ে রাখছিল। আমি দৌড়ে দৌড়ে থানা থানা গেছিলাম। তুমি থানাতে গেলা? হ্যাঁ। তারপরে থানাতে গিয়ে কি পুলিশকে বললা? হ্যাঁ, কি বললা? বাবাকে মারতেছে ওখানটা। তারপরে পুলিশ হচ্ছে আমাকে নিয়ে গাড়িতে করে আসলো। তারপরে আসে কেউ নেই ওখানটায়, ওদের ওটা লোক জড়ো হয়েছিল ওখানটায়। বললো একটা ছেলে বললো ওখানটায় মানিক রেখে বাজিয়ে রাখছে। তারপরে ওখানটায় যায় বাথরুম গুলো খুললো, খুলে গাড়িতে উঠে হাসপাতালে নিয়ে আসলো। মানিক রায়ের সঙ্গে একটা বাড়ি ভাঙচুর কেস হয়েছিল সেই 5 বছর আগে। মানিক রায় বাড়ি ভাঙচুর করে এবার মানিক প্রাণের ভয়ে শিলিগুড়ি যায়। শিলিগুড়িতে যাওয়ার পরে এখান থেকে 5 বছর কেটে আসে। পার্টির সহযোগিতায় সে বাড়ি আসে রোববার, সামনে রোববার। কোন পার্টির সহযোগিতা? আইএনসি, কংগ্রেস, জাতীয় কংগ্রেস। আচ্ছা। সে দীর্ঘদিনের জাতীয় কংগ্রেসের সদস্য আর কি। এবার মানিক আসার সামনে রোববারে আসছিলো। এবার রোববার সোমবারে এসে 8-10 জন মিলে হুমকি দিছিল, যাদের নামে বাড়ি ভাঙচুর কেছিল। ওরা আইস, তারপর সোমবার গেল, মঙ্গলবার, বুধবার, কালকে রাত্রে হঠাৎ করে 9-10টার দিকে তাকে বাড়ি থেকে ঘর ভাঙচুর করে টেনে ফেনে, তারপর তার বউ একদম ওখানে হিঁচড়ে মিচড়ে করে শক্তি দিয়ে নদী পার হয়ে থানায় গেছিলো। ওইখান থেকে হ্যাঁ গাছে বেঁধে রাখে, ভুজালি লাঠি টাঠি দিয়ে রট্ট দিয়ে মারছিল। আর ওনার বউ ওইখান থেকে হুসকে বাচ্চাটাকে সহকারে, বাচ্চারা আগে গেছে দৌড়ে থানায়, তারপর ওনার বউ বাড়িতে ওই থানায় গিয়ে নদী পারে থানায় গিয়ে ওইখান থেকে পুলিশকে নিয়ে এসে মানিককে উদ্ধার করে। তারপর পুলিশ সহকারে ওখানে ময়নাগুড়ি হসপিটালে ভর্তি করে, ওইখান থেকে রাত 12টার দিকে ট্রান্সফার করে সদরে। সদরে তারপর ওইখান থেকে ড্রেসিং ট্রেসিং করার পর রাত 3:30টার দিকে ডাক্তার বলে উনি মারা গেছেন। নির্বাচনের পরে মানিক রায় ময়নাগুড়িতে থাকতে পারছিল না। কংগ্রেসের সক্রিয় কর্মী মানিক রায়কে ঘর ছাড়া হতে হয়েছিল, শিলিগুড়িতে আশ্রয় দিয়েছিল। সেখান থেকে গতকাল রাত্রে যখন ফিরে আসে, তারপরে তার বাড়িতে ভাঙচুর করা হয়। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তৃণমূলের বুথ সভাপতি নেতৃত্বে দুষ্কৃতকারীরা একদল তৃণমূলের কর্মী সংগঠিতভাবে গাছে বেঁধে পিটিয়ে পিটিয়ে খুন করলো মানিক রায়কে। কংগ্রেসের একজন সক্রিয় কর্মীকে বলি দিতে হলো আজকে শুধুমাত্র রাজনৈতিক কারণে। এই হচ্ছে বাংলা, এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর জিঘাংসার বাংলা, এটা হচ্ছে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার, যেখানে বিরোধিতা করলে, বিরোধী স্বর থাকলে তাকে পিটিয়ে পিটিয়ে খুন হতে হয়। এই বাংলায় চলছে, এটাই এগিয়ে বাংলার মডেল। এখানে দুষ্কৃতকারীরা, তৃণমূল, দুষ্কৃতকারী, পুলিশ একসঙ্গে বিরোধীদের ওপর আক্রমণ হানিয়ে আনছে প্রতিদিন প্রতিনিয়ত।